আমার নাম মোহাম্মদ কলিম হোসেন, আমি খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একজন বাসিন্দা। লক্ষ্মীছড়ি এলাকায় দীর্ঘ 3 বছর যাবৎ এইট ফেল আর্টিলারি রেজিমেন্ট নিষ্ঠার সাথে কাজ করছেন। বর্তমানে 26 ফিল রেজিমেন্ট আর্টিলারি আমাদের লক্ষ্মীছড়ি উপজেলায় বিদ্যমান আছেন। নিরাপত্তা বাহিনীকে আমরা সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পাশে পাই, শিক্ষা খাতে পাশে পাই, চিকিৎসা খাদ্য চিকিৎসা বিভিন্ন আর্থিক সহযোগিতা পাশে পাই, বিশেষ করে পাহাড়ি বাঙালি যে কোনো সমস্যায় স্বতঃস্ফূর্তভাবে পাশে পায়। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় না থাকলে খুন গুম চাঁদাবাজি অবাধে চলতো, শিক্ষায় উন্নয়ন হতো না, বাঙালিদের পার্বত্য এলাকায় কোনো স্থান হতো না। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমান বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাস দমন থেকে শুরু করে আঞ্চলিক রাজনৈতিক দলের অপতৎপরতায় বন্ধে সেনাবাহিনীকে আরও বেশি ভূমিকা পালন করা উচিত। পার্বত্য এলাকায় সকল অধিবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে আরও বেশি ক্যাম্প স্থাপন করে শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ আনোয়ারুল্লাহ, পার্বত্য এলাকা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির বাসিন্দা। এইখানে এই জোনে লক্ষ্মীছড়ির জোনে আট নং ফিল কাজ করেছেন খুব সুন্দরভাবে। বর্তমানে 26 ফিল বর্তমানে কাজ করতেছেন। নিরাপত্তা বাহিনীকে আমরা সর্ব জায়গায় পাই, সেবাতে পাই, চিকিৎসায় পাই, শিক্ষাতে পাই, এবং আইন শৃঙ্খলা বিভিন্ন ইয়াতে আমরা তাদের সহযোগিতা পরিপূর্ণভাবে পাই। নিরাপত্তা বাহিনী যদি পার্বত্য এলাকাতে না থাকে তাহলে সন্ত্রাসী, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি এইগুলা আরও বেশি হতো। এরা থাকার কারণেই হতে পারতেছে না বা কম হচ্ছে এবং গোপনীয়ভাবে হচ্ছে। তাতে পার্বত্য এলাকাতে সেনাবাহিনী আরও তাদেরকে দায়িত্ব আরও বেশি দেওয়ার দরকার। এইভাবে সেনাবাহিনীর ইয়াটাও ভাড়ানোর দরকার, পাশাপাশি কিছু ক্যাম্প যদি ভাড়ানো হয় তাহলে প্রত্যেকটা জায়গাতে বাঙালি এবং সকল জাতিরা ওপেনভাবে চলাফেরা করতে পারবে এবং নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারবে এবং চাঁদাবাজি তাতে থাকবে না। আমরা এখনও দেখতে পাই কোনো কোনো যে সমস্ত দুর্গম এলাকাতে সেনাবাহিনী নাই, ক্যাম্প নাই, সেই জায়গাতে সকলে জমির এবং বিভিন্ন জিনিসের চাঁদা 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 দিয়ে আসতেছে। এই জন্য তাদের যদি সেনাবাহিনী ক্যাম্প বাড়ানো হয়, সেনাবাহিনী বাড়ানো হয় তাহলে সকল জাতিরা নিরাপদে থাকবে। আমি হলাম বিমল চাকমা, আমি একজন স্টুডেন্ট। আমি হলাম এই যে লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা, তাই এই যে লক্ষ্মীছড়ির জোন, মানে আমাদের লক্ষ্মীছড়ির জোন কাজ করতেছে আর কি। বর্তমানে নিরাপত্তা বাহিনী আমাদের পাশে পায়, ওই যে আমাদের যেমন শিক্ষাক্ষেত্রে, তারপরে হচ্ছে এই যে মনে করেন এখানে পাহাড়ি বাঙালি যে সময় দাঙ্গা সংঘাত বাজে এই সময়, তারপরে হচ্ছে ওই আমরা লেখাপড়া দিকে, তারপরে হচ্ছে ওই এই মানে অসুস্থ, মানে অসুস্থ যেমন যে মনে করেন দুর্গম এলাকা যেগুলো আছে ওখানে মনে করেন আমাদেরকে সেনাবাহিনী সুচিকিৎসা দেয়, তারপরে দুর্গম এলাকায় যেগুলো মনে করেন ছাত্রছাত্রী আছে, মানে যেগুলো পায় না, শিক্ষা পায় না, এগুলো সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করে, মানে প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী আমাদের পাশে সবসময় পাই আমরা। আমাদের পার্বত্য এলাকায় যদি এই নিরাপত্তা বাহিনী যদি সেনাবাহিনী যদি না থাকতো তাহলে পার্বত্য এলাকায় আমাদের অনেক সমস্যার মধ্যে আমরা জর্জরিত হতাম। যেমন আমাদের এক নম্বরে আছে এই যে পার্বত্য চট্টগ্রামে গুম, চাঁদাবাজি, খুন, মানুষকে খুন করা, মনে করেন মানুষকে বিভ্রান্তি করা, এই সমস্ত আরও অনেক বিভিন্ন মনে করেন এই কী বলবো এই যে অসামাজিকতায় খাজে মনে যারা লিপ্ত তারা আরও মনে করেন মাথা ছাড়া দিয়ে উঠতে। এখন পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আছে বিধায় আমরা সুখ শান্তি সব কিছু দিকে আমরা নিরাপত্তা দিয়ে আছি আমরা।
নিরাপত্তা বাহিনী আমাদেরকে যদি মনে করেন আরও যদি এভাবে যদি আমাদেরকে যদি সহযোগিতা করে বা প্রতিটি ক্ষেত্রে এভাবে যেভাবে সহযোগিতা করছে আরও যদি আমাদেরকে যদি এই যে মনে করেন শিক্ষা শিক্ষা দিকে মনে করেন সহযোগিতা করে তারপরে আমরা হচ্ছে এই যে চিকিৎসা তারপরে এই যে মনে করেন আমাদের বিভিন্ন এই যে সন্ত্রাসী কার্যকলাপের এগুলো যারা লিপ্ত আছে তাদেরকে মনে করেন ইয়ে করতেছে এই মনে করেন প্রতিহত হচ্ছে তাই আমরা এখন সুখ শান্তিতে মানে সব কিছু দিয়ে আমরা এখন ভালো আছি তারপরে সেনাবাহিনীরা যদি সেনাবাহিনীদেরকে যদি আমরা যদি আরও যদি ভালোভাবে সহযোগিতা করতে পারি তাহলে এই পার্বত্য এলাকায় আরও সুখ শান্তি মানে সব কিছু বয়ে আনবে এখানে।